আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো। তোমরা অনেকেই বলেছিল যে ভাইয়া গুচ্ছের প্রস্তুতি সংক্রান্ত ভিডিও দেন, এই ভিডিওতে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমরা শেষ 25 দিন কিভাবে পড়বে, এর মাঝে হচ্ছে তোমরা পড়া শেষ করবে, আবার রিভিশন দিবে, এরকম একটি পারফেক্ট গাইডলাইন আজকের এই ভিডিওতে দিব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আরেকটি বিষয় বলে রাখি, দেখো গুচ্ছের পরীক্ষায় কিন্তু চান্স পাওয়া সবচেয়ে সহজ। কেন এই কথাটি বলছি, ধরো তোমাদের মধ্যে তোমরা যারা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা স্বায়ত্তশাসিত 4টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না কথার কথা বলছি, বা একটু কম মার্কস পেয়েছো যার কারণে তুমি এগুলোতে চান্স পাওনি, কিন্তু তুমি গুচ্ছের সেই সমপরিমাণ মার্কস নিয়ে কিন্তু চান্স পেতে পারো। কেন এই কথাটি বললাম, এই কথা বলার পিছনে অনেক কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে, দেখো যারা টপ স্কোর করবে এদের মধ্যে অধিকাংশ অবশ্যই চাইবে আমি ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রামে পড়ি, আবার অনেকেই কিন্তু চাইবে না। তো ফার্স্ট টাইমাররা যারা বিশেষ করে রয়েছে তারা কিন্তু টপ পজিশনে করলে তারা এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে, কেননা সেখানে ফার্স্ট টাইম রয়েছে। তো টপ ফার্স্ট টাইমাররা চলে যাবে, সেকেন্ড টাইমাররা অনেকেই রাজশাহীতে যাবে, জাহাঙ্গীরনগরে যাবে, মানে মেজরিটি অংশটুকু এখানে কিন্তু যাবে। আর কিছু কিছু রয়েছে সেকেন্ড টাইমার বা ফার্স্ট টাইমার, তারা ঠিক গুচ্ছেই পড়বে। তো তোমাদের মধ্যে যাদের টার্গেট ঠিক গুচ্ছই, তো তাদের জন্য অবশ্যই বিষয়টা ইজিয়ার যে তোমরা আসলেই চান্স পাবে, আর খুব বেশি মার্কসও প্রয়োজন পড়বে না। যে মার্কস পেয়ে তুমি ঢাকা, রাজশাহী, চট্টগ্রামে চান্স পাবে তার থেকে একটু কম হলেও তুমি গুচ্ছতে চান্স পাবে। গুচ্ছের একসাথে 22টি বিশ্ববিদ্যালয়, একসাথে অনেকগুলো আসন, ঠিক আছে, চান্স পাওয়াটা খুবই সহজ হবে। এই প্রস্তুতি বা এই চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে সবচেয়ে যে বিষয়টি মাথায় রাখতে হবে, তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হবে যে আমি পারবো। আর এখানে পারার রিজনটা তো এই কারণে যে এতগুলো বিশ্ববিদ্যালয়, এতগুলো আসন একসঙ্গে পাচ্ছ, এর আগে কিন্তু সেই সুযোগটি ছিল না। আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসন কম থাকতো, ঠিক আছে, তখন হতাশায় পড়তে। এখানে দেখা যাচ্ছে যে 22টা বিশ্ববিদ্যালয়, 1 থেকে শুরু করে 22 পর্যন্ত কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার জায়গা হবেই, ঠিক আছে। তো আমি এখন কিছু পারফেক্ট গাইডলাইন দেবো, সেগুলো তোমরা ফলো করবে ইনশাল্লাহ, আশা করছি সেভাবে পড়লে প্রস্তুতি শেষ হয়ে যাবে। তার আগে আরেকটি বিষয় বলে রাখি, তো আমাদের কিন্তু এই যে গুচ্ছ যেটা হচ্ছে যে জিএসটি বি ইউনিটের কিন্তু আমরা এক্সাম ব্যাচ শুরু করতে যাচ্ছি মানবিকের জন্য, আগামী হচ্ছে যে 18 জুলাই থেকে কিন্তু আমাদের গুচ্ছের বি ইউনিটের মানবিকের এক্সাম ব্যাচটি শুরু হচ্ছে, 18 তারিখ শুরু হবে, এবং গুচ্ছের পরীক্ষার একদিন আগে পরীক্ষা শেষ হবে, প্রতিদিন পরীক্ষা হবে, ঠিক আছে। তো টোটাল পরীক্ষা হবে 25টি, একদম গুচ্ছে মানবন্টন এবং সিলেবাস অনুযায়ী আমরা পরীক্ষাগুলো নিব, তাতে তোমরা কমন পাও। এর মধ্যে 15টি থাকবে সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান নিয়ে, এবং 10টি 100 মার্কসের থাকবে একদম গুচ্ছের অনুরূপ, ঠিক আছে। এই পরীক্ষাগুলো হবে আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপে, তো স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছ, ভর্তি হওয়ার জন্য আমার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এটি আমার নাম্বার। আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা, তো শেষ মুহূর্তে যদি তুমি এই 500 টাকা খরচ করো, ইনশাল্লাহ এটার বিনিময়ে তুমি হচ্ছে যে প্রতিদিন পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে একটি প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, পরীক্ষার মধ্যে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় অনেক বেশি রিল্যাক্স লাগবে, পরীক্ষা দিতে পারবে। তো ভর্তি কীভাবে হবে, আমার যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে বিকাশ, রকেট, নগদ সব খোলা আছে, যে কোনো মাধ্যমে সেন্ড মানি করে আমাকে কল করিও, তাহলে আমি তোমাদের অ্যাড করে নিব। আর বিস্তারিত জানার জন্য আমার নাম্বার তো আছেই, আমার সাথে কথা বলতে পারো, ফেসবুক আইডির লিঙ্ক দেখতে পাচ্ছ, সেখানেও যোগাযোগ করতে পারো, ওকে। আচ্ছা, এখন আমি হচ্ছে যে তোমাদের সাবজেক্ট ভিত্তিক পড়াশোনার বিষয়বস্তুগুলো দেখিয়ে দিব, ঠিক আছে। তো আমি কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই বলবো, তো আমি যেহেতু একটু হচ্ছে যে বি ইউনিট নিয়ে বেশি কথা বলি মানবিক, তো তাদেরটা দিয়েই বোঝাচ্ছি। আর এখানে আরেকটি সহজ বিষয় হচ্ছে কি, এবারে পরিস্থিতি আশা করছি তোমাদের অনেকেরই গোছানো রয়েছে, এই কারণে যে এবার শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, টপিকস নির্ধারিত, ওকে। আচ্ছা, যেমন আমি এখানে বাংলা লিখে রেখেছি, তো বাংলা দেখা যাচ্ছে যে 2টা পার্ট রয়েছে, প্রথম এবং দ্বিতীয়, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যদি দেখি যে প্রথম পার্ট অর্থাৎ ফার্স্ট পেপার থেকে যে প্রশ্নগুলো আসবে, যদি 15টি প্রশ্নও আসে, তোমরা 15টি প্রশ্নই পাবে, অর্থাৎ ফার্স্ট পেপার থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলোই তোমরা পাবে, কেননা ফার্স্ট পেপার তোমরা অনেক পড়েছো, আর এখান থেকে বানিয়ে দেওয়ার মতো কঠিন করার মতো কিছু নেই। তোমরা প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখিও যে ফার্স্ট পেপার থেকে আসা প্রশ্নগুলো তোমরা সবাই পাবে। কথা হয় সেকেন্ড পেপারে একটু ঝামেলা হয়, তো দেখো সেকেন্ড পেপারে যে শর্ট সিলেবাসের টপিকসগুলো রয়েছে এবং খুব সহজভাবেই টপিকসগুলো আগে শেষ করবা, যেমন হচ্ছে যে আরেকটি বিষয় আগে বলে রাখি, তো বাংলা, ইংরেজি এবং হচ্ছে যে জিকে, ঠিক আছে, জিকে।
আচ্ছা, এই যে তিনটি সাবজেক্ট দেখতে পাচ্ছ, আমি আর্টস এর কথা আগে বলতেছি, তো বাংলায় দিবে হচ্ছে 5 দিন, ইংরেজিতে 5 দিন, জিকেতে হচ্ছে 5 দিন, 3, 5, 15 দিন। এই 15 দিনের মধ্যে তোমাকে তিনটি সাবজেক্ট শেষ করতে হবে। তুমি যেদিন বাংলা ধরবে, এমনভাবে ধরবে এবং আত্মবিশ্বাস নিয়ে ধরবে যে এই 5 দিনের মধ্যেই দুনিয়া উল্টে গেল, আমি বাংলা সাবজেক্ট শেষ করে ফেলবো, ঠিক আছে? এরকম একটি চাপ নিয়ে শুরু করো, 5 দিনের মধ্যেই শেষ হবে। যেমন ধরো যে ফার্স্ট পেপারের কথা ভাব দিলাম, এটা তোমরা পারবা। সেকেন্ড পেপারে তুমি ভাবছো যে আচ্ছা 5 দিন, 5 দিনে ভাগ করে নিলে যে আজকে সমাস পড়বো, উপসর্গ পড়বো, বা শব্দ ভাণ্ডার পড়বো, বানানের নিয়ম পড়বো, এভাবে তুমি 5 দিনকে ভাগ করে নিলে দেখা যাচ্ছে 3 দিনের মধ্যে তুমি টপিকসগুলো ভাগ করে নিবে, এই 3 দিনে যেভাবেই হোক তুমি শেষ করবা। তুমি যদি এরকম টার্গেট নাও, যদি তুমি 70%ও কভার করতে পারো, দেখা গেলো তোমার পরিস্থিতি মার্শাল্লাহ অনেক ভালো হয়ে গেছে। এবং ওই 3 দিনে এত পার্সেন্ট করতে পারলে বাকি 2 দিন আবার রিভাইজ করবা, ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক রিভাইজ, আবার চূড়ান্ত রিভাইজের জন্য ডেট রেখেছি। আচ্ছা, ইংরেজির ক্ষেত্রে একই, 5 দিনের মধ্যে যেভাবে হোক তুমি শেষ করবা। আর তুমি যদি বাংলা আগে শেষ করতে পারো, একটা দিন যদি বেঁচে যায় সেটি ইংরেজিতে যোগ করলা, জিকে এতদিন সময় লাগে না, একদিন বেঁচে গেলে ইংরেজিতে যোগ করলা, কী করলা তুমি? আচ্ছা, আমি হচ্ছে যে রাইট ফ্রম ভার্বের সমস্যা হচ্ছে, আজকে এটা 2 ঘন্টার মধ্যে যেভাবেই হোক আয়ত্তে নিয়ে আসবে, এরকম একটা জোর খাটিয়ে, ঠিক আছে? যেভাবে হোক জোর করতে করতে কিন্তু তোমাকে এটি বুঝতে হবে, তাছাড়া বুদ্ধি নেই, এখন না পড়লে তো কিছু করার নেই। আচ্ছা, এভাবে তুমি ইংরেজি সিনোনিম অ্যান্টোনিম ধরলা যে না বিগত বছরের যে এসেছে আমি এতগুলো আজকে যেভাবেই হোক আমি আয়ত্তে নিয়ে আসব, এভাবে তুমি মনে একটা বিশ্বাস রেখে দেখো, ইনশাল্লাহ পারবে। তোমাকে 100% তো পারার দরকার নেই, আর 100% কেউ পারেও না, ঠিক আছে? এই যে তুমি এটা চেষ্টা করে যদি তুমি ইংরেজিতে 60%ও কভার করতে পারো, মাশাল্লাহ তোমার পরিস্থিতি অনেক ভালো। চান্স পেতে শুধু ইংরেজিতেই বেশি মার্কস পেতে এমনটা না, ইংরেজিতে মোটামুটি লেভেলের একটা মার্কস পেতে হবে, আর বাকিগুলো তোমরা কিন্তু জিকে বাংলা দিয়ে কভার করতে পারবে যাদের পরিস্থিতি খারাপ রয়েছে ইংরেজিতে, যেহেতু সবাই এখানে ভালো করে, এখানে মোটামুটি লেভেলের একটা মার্কস পেলেই যথেষ্ট। ওকে, আর জিকে কী বলবো, জিকে তো খুবই সহজ বিষয়, এখানে আহামরি কিছুই নেই। তো এই জিকের ক্ষেত্রে তোমরা ফুল সিলেবাসেই পড়বে, বাংলাদেশ বিষয়বলিটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ট্র্যাডিশনালি যে আমরা যেগুলো পড়ি ওগুলো থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? দেখা গেলো যে প্রাচীন বাংলা থেকে প্রশ্ন আসতেছে, নবমী আমল, পাকিস্তান আমল, ঠিক আছে, বাংলাদেশের চর, পাহাড়, পর্বত, এগুলো থেকে কমন যে বিষয়গুলো। আচ্ছা, এভাবে তোমরা পড়লাম, তাহলে আমি কতদিন সময় দিলাম? 25 দিনের মধ্যে 15 দিন, ঠিক আছে? আরও বাকি থাকে কিন্তু 10 দিন, আমি কিন্তু আরও এক্সট্রা কিন্তু ডে আছে, 28 দিন এখন পর্যন্ত সময় আছে, আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি 16 তারিখ, এই 10 দিন আবার রিভিশন পার্ট চলবে। এর আগে কিন্তু তোমরা প্রতিটি সাবজেক্ট 5 দিন করে নিয়েছো, এর মধ্যে শেষ করেছো, আবার একটু রিভাইজ পর্যন্ত করেছো, প্রাথমিক রিভাইজ, এখানে হবে চূড়ান্ত রিভাইজ। 5 দিন সময় রয়েছে, তুমি যদি প্রতিটি সাবজেক্টকে 3 দিন করে দাও, 3 দিন লাগবে না, দেখা গেলো বাংলা 2 দিনে শেষ, ইংরেজি সময় বেশি লাগবে, জিকে যদি 2 দিনে শেষ হয় 4 দিন, বাকি 6 দিন দিবা হচ্ছে যে ইংরেজিতে, ইংরেজি গুরুত্বপূর্ণ তাই বাকি 6 দিন এখানে। তুমি তোমার মতো করে বিষয়গুলো কভার করে নিবা, ঠিক আছে? তাহলেই দেখবা যে না বিষয়গুলো একদম গুছিয়ে এসেছে। এই শেষ সময় তুমি এইভাবে টার্গেট করো যে যেভাবেই হোক মরে গেলেও যেন আমি এটা শেষ করতে পারি, যদি মরবা না, পড়লে কেউ মরে না। ওকে, এইভাবে একটা বিশ্বাস নিয়ে পড়ো, ইনশাল্লাহ তুমি পারবে। আর কখনোই ভাবিও না যে আমি 100% শেষ করবো, চান্স পেতে তো 100-এর মধ্যে 100 পাওয়ার দরকার নেই, ঠিক আছে? 100-এর মধ্যে 100 না, 60% প্লাস যথেষ্ট, ঠিক আছে? তো এত বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আমি তো সব শেষ করতে পারি নাই, সব শেষ দিয়ে কী করবা? ওই তুমি দেখা যাচ্ছে যে প্রথম হলেও দেখা গেলো তুমি একটা ভালো সাবজেক্টে পেলাম, আমি হচ্ছে যে 20তম হয়েও পেলাম, বা এরকম দেখা গেলো যে একটা ভালো পজিশন হলে সবাই পায়, দেখা যাচ্ছে যে কেউ 200তম থেকে কথার কথা হয় ইংরেজি সাবজেক্ট পেয়েছে, কেউ প্রথম হয়েও পেয়েছে, ঠিক আছে? তো মোট কথা চান্স পাওয়া, 100% মার্কস পাওয়ার উদ্দেশ্য নয়। আচ্ছা, একইভাবে যদি আমি অন্য অন্য গ্রুপের ক্ষেত্রেও বলি, আমি অন্য অন্য গ্রুপ মেবি এতক্ষণে চলে গেছে, আমি আর্টস এর নিয়ে কথা বলতেছি, আমি আসলে এই গ্রুপের শিক্ষার্থী, তো এই বিষয় নিয়ে একটু বেশি কথা বলি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমরা যারা পড়ো, তো সেগুলো খুব সহজ বিষয়, একদম শর্ট সিলেবাস অনুযায়ী তুমি ডেট ভাগ করে নিবা, আজকে ফিজিক্সের এই 2টি চ্যাপ্টার যেভাবেই হোক আমি শেষ করে ফেলবো। এভাবে তোমরা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, হিসাব বিজ্ঞান যার যেটা আছে একদম সেভাবে একটা নিজেদের মতো করে রুটিন করে নাও। আমি যেভাবে দিয়েছি এরকম যে এবার সময় ভাগ করে নিতে পারো, এখানে যদি 3টা সাবজেক্ট রয়েছে, 3, 5, 15 দিন আর 10 দিন রিভিশনের জন্য, এভাবে করে গুছিয়ে রাখো। আর এটি কিন্তু আমি বলেছি প্রায় মানবিকের জন্য, কেননা তাদের এই 25 দিন সময় রয়েছে, বিজ্ঞানের কিন্তু নেই, আর কমার্সের আরও বেশি রয়েছে, ঠিক আছে? তো আশা করছি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ, আর আমি পরবর্তী ভিডিওতে টপিকস দিয়ে দিব, একদম সাজেশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।